পর্যন্ত সাইফুদ্দিন আর শাক মেহেদি ছাড়া আমি তেমন কাউকে দেখিনি যে বিপিএল থেকে আসলে ওইভাবে এসেছে। আপনিও কি ইউটিউবার? সবাই এখন ইউটিউবার, সব চ্যানেল সব কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, মানে আমি কার সাথে একমত না মত দ্বিমত হলেই তো এটা আর একটা ভাইরাল ইয়ে হয়ে গেল আপনাদের নিউজ। আমাদের তো আসলে আর কোনো অপশন ছিল না এই এইগুলোর বাইরে থেকে কিছু একটা করার, কারণ আমাদের বিপিএল একমাত্র ডোমেস্টিক টি টোয়েন্টি টুর্নামেন্ট যেখানে আমরা আসলে দেখতে পারি আমাদের টি টোয়েন্টিতে কী রিসোর্সটা আছে। তো ওই ওই ওইখানের যারা পারফর্মার এখানের বাইরে কেউ নাই, মানে আপনি যদি নাম বলতে চান একটা দুইটা বলেন, সত্যি কথা আমি অন্তত খুঁজে পাইনি যে এর বাইরে আসলে ওরকম কোনো পারফর্মার ছিল। আমি চাই যে অ্যাটলিস্ট বিপিএল থেকে প্রতি বছর দুইটা করে প্লেয়ার আসবে। আমার দেখা মতো এখন পর্যন্ত সাইফুদ্দিন আর শাক মেহেদি ছাড়া আমি তেমন কাউকে দেখিনি যে বিপিএল থেকে আসলে ওইভাবে এসেছে। এই একটা ডিসঅ্যাপয়েন্টিং জায়গা, 8 বছরে কিংবা 9 বছর 7 বছর আমরা বেশ অনেক 8-9টা বিপিএল হয়েছে। সো যদি আসে এই বছর থেকে আসে খুবই ভালো হবে আমাদের, অ্যাটলিস্ট প্রতি বছর দুইটা করে প্লেয়ার আসলেই তো আসলে অনেক, 2 বছরে 4টা প্লেয়ার, আর 7-8টা প্লেয়ার তো আপনার সবসময় কিংবা 10টা প্লেয়ার তো থাকেই। আপনিও কি ইউটিউবার? সবাই এখন ইউটিউবার, সব চ্যানেল কখনো না কখনো তো কোনো কিছু শুরু করতেই হবে, আরও পরে যদি হতো সেটার থেকে তো এখন হওয়াটা বেটার। ডিফিকাল্ট কোশ্চেন টু অ্যান্সার, আমি জানি না কতটুকু, বাট এখন আমি অনেক মোটিভেটেড। আমি চেষ্টা করবো আমার যে এক্সপিরিয়েন্সটা আছে এটা দিয়ে যতটুক দলের ভালো করানোর জন্য চেষ্টা করা যায়। করে, অস্বীকার তো করার কিছু না, এটা অবশ্যই করে, আর এটাই আমরা শেষবারের মতো শুনছি কিনা সেটাও একটা প্রশ্ন। এরপরেও আবার শুনতে পারি যে নতুন করে আবার শুরু করতে যাচ্ছে, এই শুরুর শেষ আছে কিনা আমি জানি না, বাট আমরা যদি চেষ্টা না করি আসলে কখন জানতে পারবো, সো আমাদের চেষ্টা করাটাও জরুরি। আমাদের জন্য ডিফিকাল্ট, রিয়েলিস্টিক চিন্তা করলে আমরা যদি এই দুইটা ম্যাচ ভালো খেলতে পারি এবং আগের যে সিরিজগুলো খেলেছি কিংবা লাস্ট 1-1.5 বছর ধরে যেভাবে ক্রিকেট খেলছি সেখান থেকে একটা উন্নতি ছায়া আমরা রাখতে পারি, সেটাই আমার কাছে মনে হয় একটা অ্যাচিভমেন্ট হবে এই টুর্নামেন্টটা।